যে দেশের আরো কিছু খবর। ঠাকুরগাঁওয়ে লাইফ ইন্স্যুরেন্সের কথা বলে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঠাকুরগাঁওয়ের সুখান পুখুরি ইউনিয়নের স্বেচ্ছাসেবিক লীগ সভাপতি শামসুল আলমের বিরুদ্ধে এই অভিযোগ উঠে। পুঁজি হারিয়ে অর্থ আদায়ের দাবিতে অভিযুক্তদের বাসা ঘেরাও করে ভুক্তভোগীরা। পরে পুলিশ গিয়ে উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি ধামকি দিয়ে আসছে সে। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে। জেলা শহরের রমজান প্লাজায় অবস্থিত প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের নামে দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল।